সবাইকে আমন্ত্রণ জানাই আজকের টু দা পয়েন্টে সমসাময়িক বিষয় নিয়ে চ্যানেলের নিয়মিত আয়োজন এই টু দা পয়েন্ট এবং আমাদের আজকের টপিক সেমির স্বপ্নে ১৬ কোটি নিশ্চয়ই বুঝতে পারছেন ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন দেখছি আমরা এবং বাংলাদেশের প্রতিটা মানুষ অপেক্ষায় ভারত বাংলাদেশ এবং ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখার জন্য এই মুহূর্তে সেই ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার সেলিম শাহেদ এবং ক্রীড়া সাংবাদিক নাজমুল হক তপন আপনাদের দুজনকেই স্বাগত জানাই যেটা শুরুতেই বলছিলাম আসলে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে অনেকে বলছেন যে বাংলাদেশ পাকিস্তান এবং বাংলাদেশ ভারত এই দুটো ম্যাচ এখন সবচেয়ে সব কিছুর হিসাব নিকাশ উলটপালট করে দিতে পারে বিষয়টা শুধু বাংলাদেশ ভারত বা বাংলাদেশ পাকিস্তান ম্যাচই না এটার সাথে কিন্তু ইংল্যান্ডের জেতা হারার বিষয় আছে প্লাস পাকিস্তানের অন্য ম্যাচে জেতা হারার বিষয় আছে প্লাস আপনার অন্য যে টিম শ্রীলঙ্কার শ্রীলঙ্কার যে ম্যাচগুলো আছে তারও কিন্তু জেতা হারার বিষয় আছে কারণ অ্যাপারেন্টলি আপনার টপে কিন্তু নিউজিল্যান্ড অলরেডি চলে গেছে অস্ট্রেলিয়া অলরেডি দেয়ার ইন্ডিয়াও মোটামুটি সবাই ধরে যে ইন্ডিয়া অলসো দেয়ার খালি ফোর্থ পজিশনটা নিয়ে অনেকগুলো টিমের জল্পনা কল্পনা রয়েছে কে যায় আমার কাছে যেটা মনে হয় যে আমাদের জল্পনা কল্পনার থেকে দূরে থেকে আমাদের ফোকাস থাকা উচিত ম্যাচের উপর আমাদের যে ম্যাচ আছে ভারতের সাথে এবং পাকিস্তানের সাথে সেটা আমরা কি করে মানে আমাদের দুটো ম্যাচ জিততে হবে আমরা দ্যাটস ইট আমরা সেটা সেটার জন্য আমাদের যেগুলো করণীয় অর্থাৎ আমাদের তিনটা ডিপার্টমেন্ট মুখে বললে তো হবে না রান করতে হবে ব্যাটিং এ রান করতে হবে বোলিং করার সময় সেভাবে টাইট বোলিং করতে হবে এবং ফিল্ডিং ও ব্রিলিয়ান্ট ক্যাচ বা রান আউট নিয়ে ম্যাচ জিতে বের হতে আসতে হবে তো এই কাজগুলো যদি আমরা যথোপযুক্তভাবে করতে পারি তাহলেই কিন্তু সম্ভব আদারওয়াইজ ওই ইফস এন্ড বাটস এর ভিতরে কিন্তু রয়ে যাবো বৃষ্টি হলো কি না অন্য টিম জিতলো বা হারলো ওগুলো যার যারটা সে বুঝবে কিন্তু আমার কাজটা যেটা আছে সেটা আমরা ফোকাস থাকি নাজমুল হক তপন বাংলাদেশ বিগ ম্যাচ খেলতে যাচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে তার আগে বেশ লম্বা একটা ছুটি বাংলাদেশ দলের ক্রিকেটারকে দেওয়া হয়েছে এবং ৩০ জুন তারা আবার কামব্যাক করবেন প্র্যাকটিসে নামবেন সব কিছু মিলিয়ে অনেকটা রিল্যাক্স হয়েই এই ম্যাচের জন্য তৈরি হবেন নির্ভর থাকা তো খুব জরুরি এতে বড় ম্যাচের আগে এই এই ছুটিটা খুব প্রয়োজন ছিল ক্লান্তিহীন ক্রিকেট তো এখান থেকে যেহেতু আরেকটা বিষয় যে ভারত পাকিস্তান ম্যাচে বিশ্বকাপে যখন হয় তখন অলিখিতভাবে মনে হয় যেন ভারত জিতে যাবে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের কিন্তু সেই সুযোগটা নাই বাংলাদেশ বিশ্বকাপে ভারতকে হারিয়েছে তো এই এক্সপিরিয়েন্সটা বাংলাদেশের আছে আর 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 ভারতের সাথে আমরা নিয়মিতই খেলছি আমরা ভারতের সঙ্গে বেশি হেরেছি কিন্তু ভারতকে গুরুত্বপূর্ণ সময় আমরা হারিয়েছি বা মানে অনেকবারই হারিয়েছি আমার কাছে মনে হয় না যে ভারতের ম্যাচটাকে নিয়ে আমাদের যেটা কি বলা যায় যে আমাদের মানে অত টেনসড কিছু নাই এটা স্বাভাবিকভাবেই নেওয়া উচিত এবং এই রিল্যাক্স থাকাটা খুব জরুরি বাট ম্যাচের বাইরে অনেক কথা হচ্ছে যে অনেকে বলছেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ফ্লেভার এখন আগের মতো অনেকটা নেই বললেই চলে তারা বলছেন যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচে অনেক বেশি হয়েছে হচ্ছে সেটা মাঠের বাইরের বিষয় মাঠের বাইরে অনেক কিছু হতে পারে অনেক রকম অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু আলটিমেট গোলটা কি আলটিমেট গোল হচ্ছে আমাদের ম্যাচ জেতা সো ম্যাচ জেতার জন্য আমাদের যেটা করণীয় সেটাই আমাদের করতে হবে বা সেই ধারায় বা সেই ধাপে আমাদেরকে অগ্রসর হতে হবে এ পর্যন্ত বাংলাদেশের ম্যাচ নিশ্চয়ই সবগুলো দেখা হয়েছে আপনার যদি বলি যে কতটা কনফিডেন্স নিয়ে ভারতের এগেনস্টে ম্যাচ খেলতে নামছেন দেখুন এখানে কনফিডেন্সের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ক্রিকেটে ইয়োর ডে বলে একটা কথা আছে আপনার ডে তো যদি দুই তারিখ আমাদের ডে হয় এবং জিনিসপত্র যদি আমাদের ফেভারে ক্লিক করে এবং আমরা যদি আমাদের এবিলিটির চেয়ে বেটার ক্রিকেট খেলতে পারি এবং ভারত যদি ভারতের এবিলিটির চেয়ে একটু খারাপ ক্রিকেট খেলে আমরা জিতে বের হয়ে যাব সো ডিপেন্ড করে অনেক ইফস এন্ড বাটস এর উপরে কিন্তু আপনি যদি ফ্যাক্টস এন্ড ফিগার্স এর উপরে আসেন স্ট্যাটিস্টিক্স এর উপরে আসেন এবং স্ট্রেংথ অ্যানালাইসিস এর উপরে আসেন ডেফিনেটলি ভারতের ব্যাটিং আমাদের ব্যাটিং কাছাকাছি ভারতের ব্যাটিং হতে একটু অগ্রসর হওয়া বোলিংয়ে ভারত আমাদের যেতে স্ট্রঙ্গার কারণ তাদের ডেথ ওভারে বল করার মতো বোলার রয়েছে এবং বোলিংয়ে ভ্যারিয়েশন রয়েছে এবং স্ট্রেংথ তাদের বোলিং স্ট্রেংথ আমাদের চেয়েতে স্ট্রঙ্গার সো আপনি যদি অ্যাবসোলুটলি ইমোশন ছাড়া কথা বলি সেই ক্ষেত্রে বলতে হয় যে না ভারতের প্রেজেন্ট টিম আমাদের চেয়েতে স্ট্রঙ্গার বাট অন এ গিভেন ডে আপনি যদি আপনার ডেতে আপনি যদি ক্লিক করতে পারেন বেটার ক্লিক করতে পারেন বাংলাদেশ ক্যান বিট এনি সাইড এবং বার্মিংহামে ম্যাচ হবে এসবাস্টনে নিশ্চয়ই মাঠ সম্পর্কে ধারণা রয়েছে দুই টিমেরই ক্রাউড নিয়ে কোনো চিন্তা নেই বাংলাদেশ যেমন ক্রাউড পাবে ভারতও সেম ক্রাউড নিয়ে খেলবে কিন্তু কথা হচ্ছে আপনি বলছেন যে গিভেন ডেতে
পারফর্ম যে করবে ক্লিক করবে, সেক্ষেত্রে চ্যালেঞ্জ পয়েন্টগুলো কি কি হতে পারে? আপনি যদি দেখেন আমাদের পেস বোলারদের বোলিং ম্যাপিং যদি করেন যে তারা কোন লাইনে বল করছে এবং কোন লাইনে বল করা দরকার সেগুলোতে ফোকাস করা। আপনি লেফট আর্ম পেস বোলার লাইক মিচেল স্টার্ক দেখেন বা আমেরকে দেখেন, ওর পেস বোলিংয়ের ম্যাপিং করেন যে কোন জায়গাটায় বল করছে এবং কোন জায়গায় বল করে কীরকম রান দিচ্ছে, আর আমাদের মুস্তাফিজ কোন জায়গায় বল করছে এবং কত রান দিচ্ছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কারেকশন করার, ইম্প্রুভ করার অনেক সুযোগ আছে। তো এইসব জায়গায় যদি আমরা ফোকাস করি, সব বোলারের ক্ষেত্রে বলবো, তাহলে কিন্তু আমরা আরও ডিসিপ্লিন ক্রিকেট খেলবো। ডিসিপ্লিন ক্রিকেট খেললে আমাদের মিস্টেক হওয়ার চান্সেস কম হবে, এবং আমাদের মিস্টেক হওয়ার কম চান্স হলে অপোনেন্ট মিস্টেক বেশি করবে, তখনই আমাদের জেতার চান্স আসে। নাজমুল হক তপন, ভারত বাংলাদেশ ম্যাচে নিশ্চয়ই গণমাধ্যমে অনেক হইচই পড়ে, কতটা এই বছর এই বিশ্বকাপের এই ম্যাচের আগে কতটুকু হইচই টের পাচ্ছেন? না, এটা তো ভারত পাকিস্তান ম্যাচের আগে যেটা ছিল এখন সেটা বাংলাদেশ ভারত ম্যাচকে ঘিরে হয়, এবং এটা খুবই প্রাসঙ্গিকতাও আছে। যেমন হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না, ওদের রাজনীতির বিষয় আসলে আছে। আচ্ছা, পাকিস্তানকে সবাই বয়কট করছে, আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে প্রায় হচ্ছে না, তো বাংলাদেশে তো প্রায় নিয়মিতভাবে আয়োজন হচ্ছে, বড় আসর হচ্ছে, ভারতের সঙ্গে আমরা রেগুলার খেলছি। বিজ্ঞানের সূত্র অনুযায়ী প্রকৃতি তো শূন্যতা এড়াবেই, তাই না? শূন্যতা পরিহার করবেই। তো ভারত পাকিস্তান যে টেম্পারমেন্টটা ছিল এখন সেই টেম্পারমেন্ট এখন ভারত বাংলাদেশ। আরেকটা বিষয় যে 2007 বাংলাদেশ যখন ভারতকে হারালো বা ঘরের মাঠে যখন ভারতকে হারালো, পারফরমেন্স তো থাকতে হবে। পারফরমেন্স না থাকলে কিন্তু এই এই টেম্পোটা বা এই টেম্পারমেন্টটা বা এই উত্তাপটা কিন্তু থাকতো না। বাংলাদেশ মোটামুটি পারফর্ম করছে বলেই কিন্তু আজকে এই হাইপটা তৈরি হয়েছে। ভারতের অনেকেই বিশ্বাস করে যে বাংলাদেশের ভারতকে হারানোর সামর্থ্যকে অন্তত বাংলাদেশ অর্জন করেছে। সেলিম সাহেব, আফগানিস্তানের এগেনস্টে আমরা ভারতের ম্যাচ যদি দেখি, সেখানে আফগানিস্তান অনেক ভালো ফাইট করেছে, যদিও আফগানিস্তানকে আমরা খুব ইজিলি হারিয়েছি। সব কিছু মিলিয়ে আপনি মনে করছেন যে আসলে কোন কোন বিষয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ? যে কোনো বড় টোটাল একটা চ্যালেঞ্জ হতে পারে, আর হয় কি যে কোনো ম্যাচের সাথে অন্য ম্যাচের ওভাবে ডাইরেক্টলি কম্পেয়ার করা ডিফিকাল্ট, কারণ নতুন ডে ফ্রেশ উইকেট ফ্রেশ সিচুয়েশন, এবং প্লেয়াররা কিন্তু একজন একজনকে চেনে এবং তারা কিন্তু জানে বাংলাদেশের উইকনেস কী কী, বাংলাদেশ জানে ইন্ডিয়ার লিমিটেশনস কোথায় আছে। সো আমাদেরকে যার যেখানে উইক পয়েন্ট সেখানে আঘাত হানতে হবে, অর্থাৎ আমাদের যেটা স্ট্রেংথ সেই স্ট্রেংথটা আমাদেরকে 100% ইমপ্লিমেন্ট করতে হবে। আপনার খুব ব্যাটিং খুব স্ট্রং কিন্তু রান করলেন না, রেজাল্ট আসবে? আসবে না। আপনার ইন্ডিয়ার বোলিং অ্যাটাক বিউটিফুল, কিন্তু ওই স্পেসিফিক ডেতে আপনি রাইট লাইনে বল করতে পারলেন না, রেজাল্ট আসবে? আসবে না। আমি যদি ইয়র্কার বলি, যদি ইয়র্কার করতে পারি, আমি যদি বলি যে আমি থ্রি কোয়ার্টার লাইনে বল করি, আমি থ্রি কোয়ার্টারে বল করতে পারি এবং ফিল্ড প্লেসমেন্ট অনুযায়ী করতে পারি, এবং কোনো ব্যাটসম্যান যদি আমাকে ভালো বল বানিয়ে ছয় মারে, স্যালুট দ্যাট প্লেয়ার, কিন্তু আমি যাতে লুজ বল না দিই। আমি যদি লুজ বল দেই, আমার কিন্তু রাহুল আর বিরাট কিন্তু বল ছাড়বে না, ওরা লুজ বল মিস করতে চায় না, একেবারে বলের মাঠের বাইরে ফেলে দিবে। বাট আমরা যদি গুড লাইনে বল করি, ওরা মারার আগে কিন্তু চিন্তা করবে, এবং যদি মারেও 50-50 চান্স থাকে, ওই 50-50 চান্সে কিন্তু আমাদের উইকেট ফেলার সম্ভাবনা আসে এবং ম্যাচ ক্লোজ হওয়ার সম্ভাবনা আসে। ম্যাচ যখনই ক্লোজ হয় ওখান থেকে কিন্তু ম্যাচ জেতার সম্ভাবনা আসে। এবং যেটা যে পয়েন্টে কথা বলছিলাম, ভারতের স্ট্রং ব্যাটিং লাইন আপ এটার এগেনস্টে আপনার শুরুর থেকেই ব্রেক থ্রো আশা করতে পারে বাংলাদেশ, কিন্তু আমরা ওই রকম গত কয়েকগুলো ম্যাচ দেখেছি, কয়েকটি ম্যাচ ওই রকম ব্রেক থ্রু বোলিং আমরা পাইনি আর কি এখন পর্যন্ত। দেখুন, আমি যদি রাইট লাইনে বল না করি তাহলে কিন্তু আমি ব্রেক থ্রু পাবো না। প্লাস আরেকটা জিনিস আপনাকে মানতে হবে যে আমার টিমে 145 প্লাস স্পিডে বল করার মতো বোলার এই মুহূর্তে নাই। যে যেমন ধরেন ইংল্যান্ডে আর্থার যেমন স্ট্রাইক বোলার, মিচেল স্টার্ক যেমন আছেন, বা ইভেন ইন্ডিয়ান টিমে মোহাম্মদ সামিও 140 প্লাস স্পিডে বল করে, কিন্তু আমরা কিন্তু সেরকম পেনিট্রেটিং পেস বা যেটাকে বলে ফিয়ারসাম অ্যাটাক, ওই ফিয়ারসাম অ্যাটাক কিন্তু আমার নাই। তো যেহেতু সেই ফিয়ারসাম অ্যাটাকটা, যেমন যদি কোশ্চেন করি সেলিম সাহেব, আপনি বলছেন যে নাই, আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছি, কেন নাই আমাদের স্টকে? দেখুন, আমাদের টিমে কিন্তু যে নাই বলার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের টিমে কিন্তু সেরকম বোলার ছিল রুবেল, যেমন 2015 ওয়ার্ল্ড কাপে কিন্তু ও 145-146 স্পিডে বল করেছে এবং সুইংিং ইয়র্কার করেছে। আপনি যদি ইংল্যান্ডের সাথে দেখেন, ও চার উইকেট নিয়েছিল এবং ব্রিলিয়ান্ট বল করেছিল। তো রুবেল ওইভাবে বল করতে পারছে না, যেটা হতে পারে একটা প্লেয়ারের সবসময় একই রকম পারফরমেন্স থাকবে এটা কেউ গ্যারেন্টি করে দিতে পারে না। সো আমাদের রুবেল যদি সেরকম ধাঁচে থাকতো তাহলে আমার মনে হয় যে আমাদের বোলিংটা আরও ধারটা বাড়তো এবং পেনিট্রেশনটা বাড়তো, কারণ আমার ডেথ ওভারে বল করার মতো বোলারের ক্রাইসিস রয়েছে। নাজমুল হক তপন, আপনি কি মনে করেন যে আসলে টস একটা ভাইটাল ফ্যাক্টর? টস তো ভাইটাল ফ্যাক্টরই,
এবং যদি বাংলাদেশ আগে ব্যাট করে সেক্ষেত্রে বড় রানেরটা চ্যালেঞ্জ থাকবে স্কোরবোর্ডে। আসলে টস জিতলে যে আগে ব্যাটিং নিতে হবে বিষয়টা মানে উইকেট তো খুব ফ্যাক্টর, উইকেটটা দেখে তারপরে, যেমন কালকের ম্যাচটা আমার কাছে মনে হয়েছিল যে পাকিস্তান যে ম্যাচটা হারালো নিউজিল্যান্ডকে, শুরুর দিকে যে পেসার আছে হেল্পটা পেলো ফাস্ট বোলাররা, পরের দিকে কিন্তু কিচ্ছু ছিল না, উইলিয়ামসনকে নিজে বল করতে হয়েছে, পার্ট টাইম স্পিনারদের ব্যবহার করতে হয়েছে, তো উইকেট রিডিং খুব গুরুত্বপূর্ণ। যেমনটা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচের পর মাশরাফি নিজে বলেছেন যে তারা উইকেট ভুল চার্জ করেছিল, ভুল রিডিং হয়েছিল, তো এই এইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা টস জিতলে যে আগে ব্যাটিং নেবো, যদি আমাদের যদি এখানে পেসাররা যদি এক্সট্রা হেল্প পাই, উইকেট থেকে মুভমেন্ট পাই, সেটা বাউন্স পাই, আর হচ্ছে আর এখানে দুটো বিষয় যে ভারত যদি এই সুযোগটা পেয়ে যায়, আমরা হয়তো ওই সুযোগটা আমাদের পেস যেটা বলছিলেন সেলিম ভাই যে 145 প্লাস আর্থারের মতো বোলার, মাইকেল স্টার্কের মতো এরকম আমাদের কুইক বোলার স্পিনিস্টাররা নাই, কিন্তু এই এই সুযোগটা তো তাদেরকে দেওয়া যাবে না, বুমরাহ তো এই সুযোগ হাতছাড়া করবে না, সামিতে এই সুযোগ হাতছাড়া করবে না। আমাদের কি কামব্যাক করার কোনো সুযোগ রয়েছে কিনা, বা এই এই বিগ ম্যাচে আমরা সেই চিন্তা ভাবনা করতে পারি কিনা, এখানে নাকি তাদের উপর বেশি প্রেসার করা হবে? না, এখানে কামব্যাকের কিছু নাই, প্লে ইচ বল অ্যাকর্ডিং টু ইটস মেরিট, দ্যাটস ইট। আমরা কার সাথে খেলছি, ভারতের সাথে আমরা প্রথম খেলছি না, এর আগে আমরা প্রচুর ম্যাচ ভারতের সাথে খেলেছি, আমরা হেরেছি জিতেছি, হেরেছি জিতেছি, এবং 2007 ওয়ার্ল্ড কাপে আমরা ভারতকে হারিয়েছি, তো ওয়ার্ল্ড কাপেও আমাদের ভারতকে হারানোর রেকর্ড রয়েছে, তো যেই রেকর্ড আমাদের পূর্বে ছিল, এবং 2007 এর বাংলাদেশ যে টিম তার চাইতে এই টিম কিন্তু স্ট্রঙ্গার, অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি এক্সপিরিয়েন্সড, তো সবকিছু মিলিয়ে কিন্তু হ্যাঁ ভারত টিমও যথেষ্ট ভালো, এবং নেগেটিভ না চিন্তা করাটাই বেটার, পজিটিভ চিন্তা করব, বাট পজিটিভ চিন্তা করার সাথে সাথে আমাদের পজিটিভ ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ তিনটা ডিপার্টমেন্টই আমাদের পজিটিভ ভাবে নিজেদেরকে প্রুফ করতে হবে যে আমরা তাদের সাথে নেক টু নেক ফাইট করে ম্যাচ জিতে বের হয়ে আসতে পারি। আপনি বলছিলেন আসলে খুব বেশি ম্যাচ আমরা খেলি নাই, কিন্তু আমরা আমি যদি বলি যে মেলবোর্নে যে ডিজাস্টার ম্যাচটা ছিল 2015 ওয়ার্ল্ড কাপে, তারপরে কিন্তু বাংলাদেশ ওয়ান ডেতে খুব বেশি বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ হয়নি, ছয়টা ম্যাচ হয়েছে যেখানে বাংলাদেশ চারটা ম্যাচে হেরেছে, ভারত দুটোতে জিতেছে, এবং সবশেষ চারটা ম্যাচে কিন্তু আমাদের রেকর্ডটা ভালো নয়, এবং সবশেষ দেখা হয়েছিল আজ থেকে 9 মাস আগে যখন এশিয়া কাপের ফাইনালে। আপনি কি মনে করেন যে এই স্ট্যাটিস্টিক্স আগামী ম্যাচ, স্ট্যাটিস্টিক্স ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্সের জায়গায়, কিন্তু আমরা ফ্রেশ ম্যাচ খেলছি, তো ফ্রেশ ম্যাচ যখন আমি খেলছি আমি ফ্রেশ থিংকিং নিয়ে যাব, হ্যাঁ আমাকে জাজ করতে হবে কি ওদের বোলিং স্ট্রেংথ কারা আছে, এদেরকে আমার খেলতে হবে, ফেস করতে হবে, এদেরকে কোন স্ট্র্যাটেজিতে আমি খেলবো সেখানে আমার ওয়ার্কআউট করতে হবে, আমি সিঙ্গেলসগুলো কীভাবে ইউটিলাইজ করবো, লুজ বল কীভাবে নিজেদেরকে এক্সিকিউট করবো সেগুলোর উপর ওয়ার্কআউট করা, বোলিং প্লেসমেন্টের বোলিং করার সময় কোন লাইনে বল করবো, ফিল্ডারের প্লেসমেন্টটা কোথায় হবে, এবং দুইটা ব্রিলিয়ান্ট রান আউট দুইটা ক্যাচ কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দেয়, তো এই সমস্ত এরিয়াতে আমাদের এক্সট্রা এফোর্ট দিয়ে আমাদের কভার করতে হবে, কারণ নিঃসন্দেহে ভারত অ্যাপারেন্টলি বাংলাদেশের স্ট্রং টিম, এই বাস্তবটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে, এই বাস্তবতার আলোকে কিন্তু কথা বলছি যে যেখানে ইমোশনের কোনো জায়গা নাই, যেখানে অন্য কোনো বিষয় আসছে না, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স এর ভিত্তিতে যদি কথা বলি, আমাদেরকে আমাদের এবিলিটির চেয়ে বেটার খেলতে হবে, এবং ভারতের এবিলিটির চেয়ে ভারত একটু যদি খারাপ খেলে ফেলে আমরা জিতে বের হয়ে যাব। কোনোভাবে কি মনে হচ্ছে যে ফিক্সচার একটু উলট পালট হলে ভালো হতো, পাকিস্তানের ম্যাচটা আগে হলে ভালো হতো, এই কারেন্ট সিচুয়েশনে কি সেটা মনে হচ্ছে? এটা আমার কিন্তু মনে হচ্ছে না, কারণ আফগানিস্তানের সঙ্গে ভারত একটা বড় ঝাঁকি খেয়েছে, এটা এটা কিন্তু একটা যে যে মানে ভারতকে যে মনে হচ্ছিল খুব দুর্দমনীয়, এই ভারতকে থামাবে কি এরকম মনে হচ্ছিল, ভারতকে ধরাসার মধ্যে আছে এটা কিন্তু মনে হচ্ছে। আর একটা বিষয় যে পাকিস্তান বরঞ্চ হচ্ছে খুব আনপ্রেডিক্টেবল কিন্তু আসলে ওইতে, যার ফলে দেখা যায় যে হচ্ছে আর ওই ফিক্সচার যখন হয় শেষ ম্যাচ পাকিস্তানের সঙ্গে, যদি আমাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, তো এই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা কিন্তু খুব ভাইটাল হতে পারে, তো সে জায়গাটা আমি ইন্ডিয়ার থেকে আমি পাকিস্তানকে প্রিফার করবো বেশি। ভারত পাকিস্তানের ম্যাচ আমরা দেখেছি একতরফা আধিপত্য ভারতের, এবং সেটা বিশ্বকাপের এখন পর্যন্ত সেটা কন্টিনিউশন রয়েছে, এবার বিশ্বকাপে পাকিস্তানকে কিভাবে দেখছেন, যেহেতু পাকিস্তানের সঙ্গে আমাদের ম্যাচ রয়েছে 5 জুলাই? দেখুন না, পাকিস্তান খুব আনপ্রেডিক্টেবল সাইড, মার্কেরিয়াল সাইড, দেখেন ইংল্যান্ডের এগেইনস্টে 349 করে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে, আবার প্রথম ম্যাচটা শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে 105 রানে অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, ওদের মানে জাজ করাটা খুব ডিফিকাল্ট, তবে ওদের নতুন একটা বোলার দেখলাম শাহিন আফ্রিদি, আমি খুব ইমপ্রেসড ওর বোলিং এর ট্যালেন্ট, বোলিং এবিলিটিস দেখে, তো তবে যেহেতু পাকিস্তান আনপ্রেডিক্টেবল সাইড ওদের সম্বন্ধে কোনো কিছু জাজ করা বা অ্যাসেস করাও ডিফিকাল্ট, তবে অ্যাপারেন্টলি ওদের যা স্ট্রেংথ, ওদের যা ব্যাটিং স্ট্রেংথ, তার চাইতে আমাদের ব্যাটিং স্ট্রং,
নিশ্চয়ই আমরা ওই ম্যাচ নিয়ে আরো পরে আসলে চিন্তা ভাবনা করব যেহেতু আমরা স্ট্রং ওদের চাইতে ব্যাটিং অ্যাট লিস্ট হ্যাঁ বোলিং সাইডে বলবো যে হ্যাঁ পেস ডিপার্টমেন্ট হয়তো পাকিস্তানের স্ট্রং বাট ওভারঅল যদি বলি আমরা আমরা কিন্তু পাকিস্তানের চাইতে অ্যাট দ্য মোমেন্ট বেটার সিচুয়েশন আছি একটু স্পিন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো ভারতের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে খুব হইচই হচ্ছে তারা বলছে যে এক্সপেকটেশনের বাইরে তারা সার্ভ করছে ইন্ডিয়ান টিমকে এবং আমাদের কিন্তু একমাত্র সাকিব নির্ভরতা রয়েছে স্পিনে সাকিব ছাড়া আমরা খুব ভালো পারফর্ম করেছি বলে আমার মনে হয় না এই ওয়ার্ল্ড কাপে মিরাজও কিন্তু খুব খারাপ করেনি আপনি যদি মিরাজ যদি দেখেন অফ স্পিনার হিসেবে মিরাজও কিন্তু মোটামুটি কনসিস্টেন্ট পারফর্ম করে গেছে তবে ইন্ডিয়া যেটা করছে দুজন লেফট আর্ম স্পিনার ওদের বাই রোটেশন খেলছে ইউজ করছে তো সেক্ষেত্রে একটা প্লেয়ার কথা আমি আরেকটা চ্যানেলে বলেছিলাম সেটা হচ্ছে আপনার তাইজুলের কথা তাইজুল আপনি আমাকে বলেছিলেন হ্যাঁ তাইজুল লেফট আর্ম স্পিনার যে অ্যাটাকিং বোলার যে সে সাকিবকে সাপোর্ট দিতে পারে এবং খুব ইউজফুল একজন খেলোয়াড় তো মিরাজের সাথে বা মিরাজ যদি কোনো কারণে ক্লিক না করে বা সেই ক্ষেত্রে ভেরিয়েশনের জন্য তাইজুল ক্যান বি আ ভেরি ইউজফুল অ্যাটাকিং লেফট আর্ম স্পিনার সেক্ষেত্রে আপনি বেস্ট ইলেভেনে কি ভারতের এগেনস্টের বেস্ট ইলেভেন কিভাবে চিন্তা করছেন এখন পর্যন্ত আফগানিস্তানের সাথে যেভাবে আমরা জিতেছি কারণ উইনিং কম্বিনেশন চেঞ্জ না করাই ভালো উইনিং কম্বিনেশনে যেভাবে খেলেছি প্লেয়াররা সেভাবে প্রসিড করাটাই উত্তম বলে মনে করি টপ অর্ডার এখনও জ্বলে উঠতে পারেনি যদি বলি যে এই ওয়ার্ল্ড কাপ যে ধরনের পারফরমেন্স হচ্ছে ওই পারফরমেন্স আমাদের ওপেনিং জুটি এখনো দিতে পারেনি ওপেনিং জুটিতে যেমন হচ্ছে আগের ম্যাচে তো চেঞ্জ করা হয়েছিল তো ঠিক আছে লিজন কিন্তু ভালো খেলছিল শুরুটা খুব ভালো হলো কাবাডি চার বাউন্ডারি মারলো ফ্লুয়েন্ট ছিল দেখে মনে হচ্ছিল টাসে আছে কিন্তু এটা তো ব্যাড লাক আম্পায়ারের একটা ভুল ডিসিশন ছিল আর সৌম্য পেস বলের এগেনস্টে সৌম্য মানে সৌম্য যদি একটা ছোট্ট ইনিংসও খেলে যে 20 বল সৌম্য খেলে বাংলাদেশের সম্ভাবনা কিন্তু 20% বেড়ে যাবে সৌম্যর স্টার্ট পাওয়াটা খুব জরুরি যেমন নিউজিল্যান্ডের এগেনস্টে সৌম্য বোধহয় 5 রান আউট হয়েছিল আমরা কিন্তু বড় স্কোর করতে পারিনি তো সৌম্য যদি একটা খুব ভালো স্টার্ট করে দিতে পারে পুরো দলের মনোবল কিন্তু চাঙা হয়ে ওঠে আমাদের এইটা খুব জরুরি আমাদের মিডল অর্ডার বিশাল লম্বা মানে মোসাদ্দেক পর্যন্ত ব্যাট করবে আমরা 8 নম্বরে নামবে মোসাদ্দেক মানে আমার কত লম্বা ব্যাটিং লাইন আপ এখানে আমি যে ভালো শুরুটা জরুরি মানে নট নেসেসারি যেমন হচ্ছে 120 রান 100 রানের পার্টনারশিপ হতে হবে এমন না কিন্তু খুব ভালো একটা শুরু শুরু থেকেই আমরা যেন রান খরচ করতে হবে অনেক রান দিতে হবে হ্যাঁ মানে শুরুতেই যে এটা হচ্ছে আমরা সৌম্য যদি আবার বলি সৌম্য যদি যত বল খেলবে বাংলাদেশের সম্ভাবনা পার্সেন্টেজ তত বাড়বে 30 বল খেলে আমাদের সম্ভাবনা 30% বেড়ে যাবে তো এইটা খুব ইম্পর্টেন্ট আর তামিম হচ্ছে এখন স্বাভাবিক ফর্মে ফেরেনি এটা আমি নিজেই অবাক লাগে আমরা এটাই সেলিম সাহেবের কাছ থেকে নেব তামিমের আসলে তামিমের কাছে পাওনা হয়েছে দলের এটা বলতে পারি হ্যাঁ তামিম ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হ্যাঁ তো ও যে কোনো দিনই রিভাইভ করে যাবে এটা ধরেন আপনার এক্সপেকটেশন থাকাটাই স্বাভাবিক ওর কাছে 7টা ম্যাচ যেহেতু চলে গেছে তো লাস্টে যে 2টা ম্যাচে আমরা আশা করব যে তামিম তার বেস্টটা দিবে এবং তার বেস্ট পারফরম্যান্সটাই শো করবে এবং একটা লিটল কনসার্ন রয়েছে মাহমুদুল্লাহর ইনজুরি গত ম্যাচে আমরা দেখেছি তার সার্ভিসটা শেষ দিকে যেমনটা তপন সাহেব বললেন যে শেষ দিকে সার্ভ করা মোসাদ্দেক হোসেন সৈকত এবং মাহমুদুল্লাহ রিয়াদ মিলে তখন অনেক রান যোগ করেছেন আসলে সেটি ভাইটাল হিসেবে কাজ করেছে আফগানিস্তানের এগেনস্টে ভারতের এগেনস্টে তাকে কতটা এক্সপেক্ট করবেন আপনি দেখেন যে মাহমুদুল্লাহ সাচ এ প্লেয়ার যে ও যদি উপরে ব্যাটিং করতে পারে আমি প্রেফার করি উপরে ব্যাটিং করুক ওয়ার্ল্ড কাপ 2015 উপরে ব্যাটিং করেছিল আউটস্ট্যান্ডিং খেলেছে আর এই মুহূর্তে যেখানে খেলছে নাম্বার 6-এ ব্যাট করছে সেখানেও যে একটা ক্রুশাল ইনিংস ও যে খেলেছে আপনি যদি যে ম্যাচটা আমরা জিতেছি সাউথ আফ্রিকার এগেনস্টে 33 বলে 46 রান করেছিল ওটার কারণে বাংলাদেশ 330 করে ইংল্যান্ডের এগেনস্টে যে ও 50 বলে 69 করলো বা 48 খুব কম বলে অনেক রান করলো এবং এমন না যে ও উল্টাপাল্টা শট খেলেছে ও কিন্তু ক্রিকেটিং শট খেলেই রানগুলো করেছে এবং দেখতেও সুন্দর লেগেছে এবং বিউটিফুল টাইমিংয়ের মাধ্যমে করেছে তো এই প্লেয়ার থাকলে আমাদের ব্যাটিং ডেপটা বাড়তেছে অ্যাট দ্য সেম টাইম আপনার যে ম্যাচ উইনিং স্কোর যেটা অর্থাৎ ম্যাচ জিতার জন্য যে অ্যাডিশনাল 20-30 রান যেটা লাগে বা অ্যাডিশনাল 40 রান লাগে যেমন ধরেন 310 আর 330-এর ভিতরে কিন্তু অনেক তফাত 330 আর 370-এর ভিতরে কিন্তু অনেক তফাত কিন্তু রান কিন্তু 20-30 রান কিন্তু ওই 30 রান করা কিন্তু লাস্ট 5 ওভারে বা লাস্ট 7 ওভারের জন্য অ্যাডিশনাল 30 রানের জন্য কিন্তু ম্যাচ হেরে যাচ্ছি তো এইসব এরিয়াতে কিন্তু মোসাদ্দেক অ্যান্ড মাহমুদুল্লাহ আমাদের জন্য অনেক বড় অ্যাসেট
আবার সেই সাকিবুল হাসান প্রসঙ্গে আসতেই হয়, তাকে অনেক বেশি রিল্যাক্স দিয়েছে টিম ম্যানেজমেন্ট, বলেছে যে নিজের মতো থাকো, কোনো ম্যাচ নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে নিষেধ করা হয়েছে এবং তিনি সেই ছুটিটা এনজয় করছেন। ফিরে এসে তার উপরে আসলে সেই নির্ভরতা আবার চলে আসে ভারত পাকিস্তান ম্যাচ। সাকিব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এতে কোনো সন্দেহ নাই, এবং যখন মাঠে নেমে যাবে একজন খেলোয়াড় তখন সে তার বেস্টটাই দেওয়ার চেষ্টা করবে এবং ম্যাচ জেতারই চেষ্টা করবে, এটা ছাড়া অন্য কোনো চিন্তাধারা কোনো প্লেয়ারের মাথায় আসে না। নাজমুল হক তপন, আইসিসির নিয়ম আছে যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচন করার আগে তার দলকে চিন্তা ভাবনা করতে হবে, সেমিফাইনাল পর্যন্ত অ্যাটলিস্ট কোয়ালিফাই করতে হবে, সেক্ষেত্রে মনে করেন কি যে সাকিবের পক্ষে দলকে সেমিফাইনাল নিয়ে যাওয়া পসিবিলিটি রয়েছে? এবার যদি সাকিব আল হাসান যদি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট না হয়, এটা মানে কি সবার খুবই মানে আক্ষেপের ব্যাপার হবে, আমাদের জন্য তো হবে, সাকিবের দিক থেকে হবে এত এরকম। এবার কিন্তু সেলিম ভাই জিনিস খেয়াল করেন, স্পেশালিস্ট ছাড়া কেউ কিন্তু অলরাউন্ডিং পারফরমেন্স নেই সাকিব বাদে, দেখেন কেউ কিন্তু করতে পারেনি এখন পর্যন্ত, স্টোকস উইকেট পায়নি, বা যে যে বোলার অলরাউন্ডার সে রান করতে পারেনি, যে ব্যাটিং অলরাউন্ডার, যে ব্যাটসম্যান অলরাউন্ডার, দুই সাইড থেকেই সাকিব একা সেটা করছে ব্যাটে বলে। তো আমি তো এখন পর্যন্ত যেটা বলি যে আমি কয়েকদিন আগে একটা বড় লেখা তৈরি করলাম, এখানে হচ্ছে যে 96 সাথে শ্রীলঙ্কার সঙ্গে এই দলের কোনো তুলনাই হয় না বাংলাদেশের, শ্রীলঙ্কা অনেক বেটার টিম ছিল, কিন্তু ওইখানে একই সঙ্গে মুরালিধরন এবং ইয়েটা যে রোলটা রাখছিলেন জি সিলভা, মানে সাকিবুল সেই ধরনের রোল রাখছে, একটা ব্যাটে দলের সেরা ব্যাটসম্যান, ব্যাটিংয়ে সেরা পারফর্মার, বোলিংয়ে সেরা পারফর্মার। তো সাকিব যদি এটা যদি আর দুইটা ম্যাচ যদি ক্যারি করতে পারে, সাকিবের এই পারফরমেন্স ক্যারি করলে কিন্তু বাংলাদেশ জিতে যাবে। সেলিম সাহেব কি বলবেন, আসলে এটা কি তার উপর এক ধরনের মানসিক চাপ কিনা? দেখুন নির্ভরতা কেন আসছে, কারণ ও পারফর্ম করে, তো ও তো নিজেকে প্রুফ করছে আউটস্ট্যান্ডিং প্লেয়ার, তো যে আউটস্ট্যান্ডিং প্লেয়ার হবে তার উপরে কিন্তু এক্সপেকটেশন আসবে, এটাই স্বাভাবিক, ভালো তো মানুষ এমনি হয় না, তার রান, তার উইকেট, তার পারফরমেন্সই বলে দিচ্ছে সে ভালো প্লেয়ার, তো সাকিবের রেকর্ডই স্পিক করে, তো সেই কারণে তার উপরে এটা বাড়তি চাপের কিছু নাই, সেই চাপ নিতেই অভ্যস্ত। আমাদের ছোট ছোট ইনিংস অনেক হচ্ছে, 30s 40s, এটাকে বড় করার চেষ্টা খুব একটা দেখছি না আমরা, এটা কি মানে সাকিবের উপর অতি নির্ভরতার জন্য অন্যরা রিল্যাক্স? এটা এই জিনিসটা এরকম না, এটা হিউম্যান এরার, কারণ কেউ কোনো ব্যাটসম্যানই আউট হতে চায় না, যখন একটা ব্যাটসম্যান সেট হয়ে যায় তখন তার রেসপন্সিবিলিটি হচ্ছে ইনিংস ক্যারি করা, পরিস্থিতির কারণে সে আউট হয়ে যায় অথবা তার কোনো মিস্টেকের কারণে আউট হয়ে যায়, অনেক সময় বোলার কিছু আনপ্লেয়েবল ডেলিভারি করে ফেলে সেটার জন্য আউট হয়ে যায়। তো আমার দৃঢ় বিশ্বাস যে কোনো খেলোয়াড়ই যে যে 30 বা 40 আউট হয়ে যাচ্ছে ও ইচ্ছা করে আউট হয়নি, ওর চেষ্টা ছিল বড় ইনিংস খেলার কিন্তু সিচুয়েশনের কারণে সে আউট হয়েছে। আমরা ক্রাউড নিয়ে কথা বলছিলাম শুরুতে, প্রতিটা ম্যাচে প্রতিটা ভেনুতে বাংলাদেশ যেখানে খেলতে গেছে সেখানে ক্রাউড সবসময় বাংলাদেশের পক্ষে গলা ফাটিয়েছে, এই প্রথম ম্যাচ এসে ক্রাউডটা ভাগ হয়ে যাবে, সেটা কিভাবে দেখেন? খেলার মাঠে এটা তো যখন হচ্ছে আমরা ভরা গ্যালারি দেখি, আবাহনী মোহামেডান ম্যাচ, সেলিম ভাই খুব ভালো বলতে পারবেন, এখন সে উত্তাপ নাই, তো গ্যালারি যখন হচ্ছে দুটো গ্যালারি ভাগ হবে উত্তাপটা আরও বাড়বে, যেহেতু এবং এই টেনশন যারা নিতে পারবে, এই টেম্পারমেন্ট যারা দেখাতে পারবে, এই জায়গাটা টেম্পারমেন্ট দেখানোর ব্যাপার আছে, মনে করি যে একটা মানে এটাই তো আসলে রিয়েল ক্রিকেট হবে, দেখা যাবে যে সবাই ফোকাস করবে বাংলাদেশ ভারতের ম্যাচে, ক্রাউডের দিকে ক্যামেরা ঘুরবে, ক্রাউড এক এক বিভিন্ন ধরনের নিজেদেরকে মানে শো করবে, যে আলাদা আইডেন্টিটি দাঁড় করাবে যে আমরা বাংলাদেশ, আমরা এভাবে এভাবে, তো দারুণ ব্যাপার হবে। তো এটা ক্রাউডদের ভূমিকা সব থেকে বেশি এবং ক্রিকেটাররা সেই ক্রাউডের মধ্যে আসলে পারফর্ম করতে এনজয় করেন। মানুষই যদি না থাকে খেলা দেখবে এটা কে? আমরা আলোচনা একেবারে শেষ দিকে রয়েছি, শেষভাবে সংক্ষেপে জানতে চাই আসলে কি আশা করছেন লাস্টলি ইন্ডিয়ার এগেনস্ট এবং পাকিস্তানের দুটো বিগ ম্যাচ বাংলাদেশে? আমি এক্সপেক্ট করি দুটোই ক্লোজ ম্যাচ হবে, টিম হিসাবে ইন্ডিয়া আমাদের চেয়ে কিছুটা হলেও স্ট্রঙ্গার, তবে আমি আশা করব যে আমাদের প্লেয়াররা যদি তাদের মোর দেন 100% এফোর্ট দিতে পারে তাহলে আমাদের জেতার সমূহ সম্ভাবনা রয়েছে। নাজমুল হক তপন কি বলবেন, শেষ দুই ম্যাচে আপনার এক্সপেকটেশন? এত এক্সপিরিয়েন্স একটা টিম, মাশরাফির ক্যাপ্টেন্সি, সাকিব মুশফিকরা পাশে, কি বলবো, এর থেকে যে খুবই বিশ্বস্ত সেনানির মতো পারফর্ম করে যাচ্ছেন, এটা একটা খুব বড় একটা সুযোগ, তো এই সুযোগটাকে কাজে লাগানোর পুরো দায়িত্বই তো আসলে সাকিব আল হাসান, মুশফিক, মাশরাফি এদের। ভারতের এগেনস্টে আমরা গত কয়েক বছরে যে সম্মিলিত পারফরমেন্সটা করেছি, আমাদের সবাই যেন সেই পারফরমেন্সটা তার কাছাকাছি একটা পারফরমেন্স দেখাতে পারেন, সম্মিলিত মানে টিম এফোর্স ছাড়া ভারতকে হারানোটা খুব ডিফিকাল্ট, ভারত আসলে অসাধারণ দল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সেমির স্বপ্নের 16 কোটি, নিশ্চয়ই আমরাও এই 16 কোটির অংশীদার,
এবং আগামী ভারত এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে দুই ম্যাচ, সেই দুই ম্যাচের আগ পর্যন্ত আমরা স্বপ্ন দেখেই যেতে চাই এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।